ইতিপূর্বে বহুবার আলোচিত হয়েছে, বিতর্কিত টপিক বলছেন দর্শক বন্ধু, পিঁয়াজ রসুন আমিষ কেন? বহুবার আলোচনা হয়েছে আগেও। দেখুন, পিঁয়াজ রসুন সৃষ্টির গল্পটা আপনারা একটা পুরাণের গল্প একবার শুনিয়েছিলাম, যে যে মুহূর্তে ওই চন্দ্রগ্রহণ হয় রাহু গ্রাস করে, রাহু হচ্ছে মাথাটা আর কেতু হচ্ছে ধরটা, তাই অমৃত খেয়ে নিয়েছিল তো, আর ভগবান শ্রীবিষ্ণু তিনি চক্র দিয়ে কেটে ফেলেছিলেন, তাই তো? দুফোঁটা রক্ত পৃথিবীতে পড়েছিল, তার থেকে পিঁয়াজ রসুন উৎপন্ন হয়েছিল, এরকম গল্প ওইগুলো। আসল ব্যাপারটা কি, পিঁয়াজ রসুন আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে। পেঁয়াজে একরকম ভোলাটাইল অ্যাসিড থাকে, যখন পেঁয়াজ কাটা হয় দেখবেন তখন চোখে জল আসে, ওই ভোলাটাইল অ্যাসিডটা, উদ্বাহী অ্যাসিড, সেটা চোখে গিয়ে লাগে। তা এখন যা খেলে শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, আমাদের ধর্মকারগণ সেটাকে বাধা দিয়েছেন, আমাদের ধর্ম জগতের পক্ষে সেটা ঠিক নয়, সাত্ত্বিক জীবনযাপনের পক্ষে ঠিক নয়। ওই জন্য দেখুন কোনো কোনো জায়গায় যেহেতু উদ্ভিজ্জ ব্যাপার, পেঁয়াজ রসুনকে নিরামিষ হিসেবেও ভেজ বলে চালিয়ে দেওয়া হয় কিছু কিছু ভারতবর্ষের জায়গা আছে। তো আমরা সেই বিতর্কে যাচ্ছি না, আমরা কারণটা খোঁজার চেষ্টা করছি। একটা সময় বিধবাদের পেঁয়াজ রসুন খাওয়া বারণ ছিল, কারণ পেঁয়াজ রসুন শরীরে উত্তেজনা সৃষ্টি করে, শরীরকে উত্তপ্ত করে তোলে, এটা তো সত্য। কিন্তু দেখবেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ঠাকুরের ভোগে পেঁয়াজ রসুন নিষেধ, সাত্ত্বিক খাবারের মধ্যে পেঁয়াজ রসুন নেই। শুধু পেঁয়াজ রসুন নয়, গাজর নেই, শালগম নেই, সব কিন্তু এর বৈজ্ঞানিক কারণ আছে, কেন নেই। তা ঠিক তেমন এগুলো খেলে আমাদের শরীর উত্তপ্ত হয়ে ওঠে, উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যেকে বুঝতে পারবেন এটাগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, আর আমাদের সরল জীবনযাপনের পক্ষে সহজপাচ্য খাবারের যেমন দরকার, সাত্ত্বিক খাবার গ্রহণের কথা বলা হয়েছে। আমি নিরামিষ ভোজন করছি তার মানে উচ্চ মশলাযুক্ত খাবার খাবো, এটা নয়, সহজপাচ্য খাবারের কথা বলা রয়েছে। কারণ সে যুগে যারা ধর্মশাস্ত্রগুলো লিখেছিলেন, সমাজকে যারা পথ দেখাতেন, তারা কিন্তু আমাদের সিম্পলিসিটি, জীবনের সিম্পলিসিটি সম্পর্কে অনেক বেশি অবগত ছিলেন। আমাদের শুধু আধ্যাত্মিক নয়, আমাদের শারীরিক মানসিক দিকগুলো নিয়ে তারা পর্যালোচনা করতেন। তা ঠিক তেমন, আর আমিষ না নিরামিষ, আমিষ তো এইভাবেই বোঝা যায়, যা খেলে শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, এটাই বলা যায়। গাছ থেকে পাওয়া যায় তো ঠিকই, এখন চাপিয়ে দেব না দয়া করে কারোর উপরে, আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আর ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার অধিকার কারো নেই। সেখানে আপনারা যেটা করবেন মনে হবে সেটাই অবশ্যই করবেন, এবং আপনারা আপনাদের সঠিক পথে চলবেন, যেটা মনে হবে বাস্তবটা সেটুকুই বলবো। এবং যে কথাটা বলার, পেঁয়াজ রসুন নিয়ে কথা বলতে গেলে, পেঁয়াজ রসুন যুক্ত খাবার খাবেন এবং খাওয়ার পর আমাদের পেটের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, প্রত্যেকে অনুভব করবেন, আমাদের খাদ্যনালী সহ একটা অস্থিরতা তৈরি হয়, যেটা সাত্ত্বিক খাবার গ্রহণ করলে হয় না। তো বিতর্ক নিষ্প্রয়োজন, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।